আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু করলাম বেসিক টু অ্যাডভান্স গ্রামার, এবং গ্রামার শুরু করার আগে প্রথমে যেটি শিখতে হয় সেটি হচ্ছে অ্যালফাবেট। আমরা সচরাচর যেভাবে উচ্চারণ করে থাকি এটি হচ্ছে ভুল উচ্চারণ, কারণ আমরা কয়েকটা জায়গায় ভুল উচ্চারণ করে থাকি। আজকে আমি সেগুলো বলার চেষ্টা করব এবং আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। আশা করি আপনি যদি এগুলো ভালোভাবে চেষ্টা করেন, ভাষায় প্র্যাকটিস করেন, আপনার ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন যা আছে আপনা আপনি ঠিক হবে। এবং কিভাবে এটা ঠিক হবে আমি ভিডিওর শেষে সেটি আপনাদেরকে বলে দেব। চলুন শুরু করি, শুরু করি। এ, এটা এ না, এর উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে এ। বি, বি না, এর উচ্চারণ হবে বি, লং সাউন্ড। সি, টি, ই, এফ, জি, এইচ, আই, জে, এটা আমরা যে উচ্চারণ করি আসলে জে না, এর সঠিক উচ্চারণ হচ্ছে জে। কে না, এর উচ্চারণ হচ্ছে খে। L, M, N, O, the O na, O, to long uchcharan habe, O, P, P hoche bhul uchcharan, shoti uchcharan hoche P, Q na, Q bhul uchcharan, shoti uchcharan hoche Q, amra etake R bole thaki, ashole eta R na, e uchcharan hoche A, short sound, S, T, amra T bole thaki, ashole T na, এর উচ্চারণ হচ্ছে টি। ইউ, ভি, ডাব্লিউ, আমরা ডাব্লিউ বলে থাকি, আসলে সঠিক উচ্চারণ হচ্ছে ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড, আমরা একে জেড জেডও বলতে পারি, জিও বলতে পারি। এতক্ষণ আমি সঠিক এবং ভুল দুটাই উচ্চারণ করেছি, এবার আমি শুধু শুদ্ধ উচ্চারণ করব। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. আচ্ছা আমি আবার বলছি, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। আমরা এইভাবে উচ্চারণ করব এবং উচ্চারণ করার পর আমরা চেষ্টা করব এই যে ইংরেজি বর্ণমালা অ্যালফাবেট যে 26টি আছে, 26টি বর্ণই এক নিঃশ্বাসে বলার জন্য এইভাবে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। আমি একটু স্লো বললাম, এর চেয়ে আপনি যত দ্রুত বলতে পারেন সেভাবে প্র্যাকটিস করবেন, তার ইংলিশ বলার যে জড়তা আছে এটা কেটে যাবে। এবং এরপরে আসি দুই নম্বরে। দুই নম্বরটা হচ্ছে আমি এখানে যে ব্যতিক্রম ধর্মী যে শব্দগুলো আছে যেগুলো আমরা সচরাচর ভুল ভুলে থাকি সেগুলো আমি লিখেছি, যেমন হচ্ছে এই জে, খে, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ। এই যে উচ্চারণগুলো আছে এগুলো ঠিক আগের অ্যালফাবেটের মতো করে উচ্চারণ করতে হবে জোরে জোরে। আপনি এই যে আমি এ পার্ট, বি পার্ট, সি পার্ট তিনটা তিনটা করে লিখেছি, প্রথম তিনটা এটি আপনি এক নিঃশ্বাসে 20 বার, সর্বনিম্ন 20 বার বলার চেষ্টা করবেন।
এটি 20 বার বলবেন এক নিঃশ্বাসে, এটি 20 বার এক নিঃশ্বাসে, এটি 20 বার এক নিঃশ্বাসে। আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন অনেকটা টাং টুইস্টের মতো, টাং টুইস্ট নিয়ে পরবর্তীতে আমার ভিডিও আসবে, এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি ভালো ভালো করবেন। ইংরেজি বলার যে জড়তা আছে, উচ্চারণের যে সমস্যা আছে, এমনি এমনি ঠিক হয়ে যাবে। আমি আবারও প্রথম থেকে বলে আমি আমার ভিডিওটি শেষ করে ফেলবো, চলুন শুরু করি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এবার পড়ছি ব্যতিক্রম ধর্মী অ্যালফাবেট। এ জে কে ও পি কিউ আর টি ডাব্লিউ। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, এবং এরপরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্ত, সকলে সুস্থতা কামনা করছে এবং আমার জন্য সকলে দোয়া করবে। আসসালামু আলাইকুম।